প্রতি 12 বছর যিশুর পিতামাতা জেরুসালেমে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে। যিশুর বয়স যখন 12 বছর হলো, প্রতিবারের মতো এবারেও তারা পূর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালে শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুসালেমেই রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতেই পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করে তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকেদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুসালেমে ফিরে গেলেন। 3 দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন। স্বাস্থ্যগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন। তার কথা শুনে সকলে তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। যিশুকে সেখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার, ভেবে দেখো তো। তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না।